কারণের জন্য আজকে এই পথে নামা জানেন যে আমাদের এখানকার বিধায়ক এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি পূর্ব বর্ধমানে মাধবডিহি থানায় তার পুকুরে স্নান করেছে এবং ওই একটা শোল মাছ ধরেছে বলে তার লিটল বাহিনী তাকে প্রায় অর্ধমৃত অবস্থায় তাকে মেরে ফেলে রেখেছে একটা আদিবাসী যুবককে আর উনি এখানে হচ্ছে ধূপ দুরস্ত অবস্থায় দুর্গাপুরে কার্নিভাল করছে না দুর্গাপুর উৎসব করবেন সাদা পোশাক পরে আর নিজের বাড়িতে ওরকম ভাবে হচ্ছে আদিবাসী যুবক গরিব মানুষকে নৃশংস ভাবে হচ্ছে যে প্রায় মারা যাওয়ার মতো করে হচ্ছে মেরে ফেলে রেখেছে উনি লিটল বাহিনী রাখেন ওনার মাধবপুর থানার যে ওনার যে প্রপার্টি লিটল বাহিনী রাখেন আর এখানে সাদা ধুতি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন আমাদের অবাক লাগে এইসব ছি এই সমস্ত হচ্ছে যে লোক দুর্গাপুরে এসে রাজ করছে কার্নিভাল করছে দুর্গাপুর উৎসব করবে গরিব মানুষকে শ্রদ্ধা দেয় না সম্মান করে না